আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের একাদশ শ্রেণীর আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসটি পরিচালিত হবে যুক্তিবিদ্যার প্রথম পত্রের তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান অধ্যায়টি নিয়ে। আমরা যুক্তির উপাদান অধ্যায়ের এর আগেও দুটি ক্লাস করেছি, আজকে আমরা করব এর তৃতীয় ক্লাস। আমরা যুক্তির উপাদানের আগে পূর্ববর্তী যে ক্লাসটি দেখেছিলাম সেখানে আমরা আলোচনা করছিলাম পদের প্রকারভেদ নিয়ে। আজকে আমরা পদের প্রকারভেদের আরো কয়েকটি প্রকার দেখব। প্রথমে আসা যাক যাত্রার্থক পদ এবং অযাত্রার্থক পদ নিয়ে। যাত্রার্থক পদ বলতে আমরা কি বুঝি? যাত্রার্থক পদ বলতে বোঝানো হচ্ছে যে পদগুলোর ব্যক্তার্থ এবং যাত্রার্থ উভয়ই রয়েছে। অর্থাৎ আমরা জানি যে যাত্রার্থ বলতে আমরা এখানে বোঝাচ্ছি গুণ বা আবশ্যিক গুণকে। অন্যদিকে ব্যক্তার্থ বলতে আমরা বোঝাচ্ছি কোনো পদের সংখ্যার দিককে। অর্থাৎ কোনো একটা পদে আমরা জানি যে দুটি দিক থাকে, একটি হচ্ছে তার সংখ্যার দিক, অপরটি হচ্ছে তার গুণের দিক। আমরা যখন যাত্রার্থক পদ বোঝাচ্ছি তখন যাত্রার্থক পদ বলতে আমরা বোঝাচ্ছি যে পদগুলো এই দুটি গুণে উপস্থিত রয়েছে, অর্থাৎ যে পদের সংখ্যাগত দিক এবং গুণের দিক দুটি উপস্থিত তাকে আমরা বলছি যাত্রার্থক পদ। যেমন মানুষ, মানুষপদটি একটি যাত্রার্থক পদ, কারণ এর যখন আমরা মানুষ শব্দটি বলছি, উচ্চারণ করছি, তখন আমরা দেখছি যে এর মধ্যে দুটি দিকই চলে আসছে, অর্থাৎ একটি সংখ্যার দিক এবং তার গুণগত দিক। সংখ্যার দিক থেকে আমরা মানুষ বলতে বোঝাচ্ছি সকল মানুষকে, অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যতের সমস্ত মানুষ এই সংখ্যাগত দিক থেকে মানুষ নামটির সাথে মানুষ শব্দটির অন্তর্ভুক্ত। অপরদিকে আমরা যদি মানুষপদটির গুণ বা হচ্ছে বৈশিষ্ট্যের দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে মানুষপদটির যে গুণাবলীকে নির্দেশ করছে সেটি হচ্ছে তার জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। অর্থাৎ এই মানুষপদটির আমরা দেখতে পাচ্ছি এর সংখ্যার দিক এবং গুণগত দিক দুটি রয়েছে, এ কারণে এটি হচ্ছে যাত্রার্থক পদ। এরকম আমরা আরো অনেক উদাহরণ দিতে পারি, যেমন প্রাণী, তারপর হচ্ছে এরকম অনেক উদাহরণ আমরা দিতে পারি যেগুলো হচ্ছে যাত্রার্থক পদ। তবে সব পদ কিন্তু আমাদের যাত্রার্থ এবং ব্যক্তার্থ উভয় ধরনের দিকটি প্রকাশ করে না। যে সমস্ত পদ যাত্রার্থ শুধুমাত্র গুণের দিক অথবা শুধুমাত্র সংখ্যার দিক প্রকাশ করে, সেই সমস্ত পদগুলোকে আমরা বলছি অযাত্রার্থক পদ। অর্থাৎ অযাত্রার্থক পদগুলো হবে এরকম যে তাদের কেবলমাত্র একটা দিক থাকবে, হয় সংখ্যার দিক অথবা গুণের দিক। যেমন আমরা যদি সততা নামক গুণটির দিকে, এখানে আমরা উদাহরণ দিয়েছি সততা নামক গুণটির দিকে যদি আমরা লক্ষ্য করি, এটি কিন্তু একটি গুণ বা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিন্তু এর কিন্তু কোনো সংখ্যাগত দিক নেই। অর্থাৎ আমরা এখানে যে গুণটির কথা বলছি সততা, যেটি হচ্ছে যেটি কেবলমাত্র তার গুণের দিকটি প্রকাশ করছে, এর কোনো সংখ্যাগত দিক নেই। অপরদিকে আমরা যদি রহিম শব্দটির দিকে তাকাই, তাহলে দেখবো যে এই পদটি কিন্তু আবার বিপরীত দিক থেকে এটি কি করছে, শুধুমাত্র সংখ্যা প্রকাশ করছে। আমরা রহিম দিয়ে কেবল একটি মানুষকে বোঝাচ্ছি, তার কোনো গুণাবলী কিন্তু আমরা রহিম দ্বারা নির্দেশ করছি না। অর্থাৎ রহিম হচ্ছে একটি স্বকীয় নামবাচক পদ যার কেবলমাত্র যার রয়েছে একটি সংখ্যাগত দিক, তার কোনো গুণের দিক আমরা এখানে পাচ্ছি না। এই ধরনের পদগুলোকে বলা হয় অযাত্রার্থক পদ। অর্থাৎ এই সমস্ত পদগুলোর মধ্যে যে হয় সংখ্যাগত দিক প্রকাশ করবে অথবা পদের গুণগত দিক প্রকাশ করবে। এরপর আমরা আসি বিপরীত পদ। বিপরীত পদ বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে যখন আমরা দেখবো যে কোনো দুটি পদ পরস্পরের বিপরীত, অর্থাৎ কি করছে এরা, দুটি ভিন্ন গুণ সম্পন্ন, এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে এরকম যে তারা পরস্পর ভিন্ন গুণ সম্পন্ন, অর্থাৎ একই সাথে একই বস্তুতে তারা উপস্থিত থাকতে পারে না, কিন্তু তারা দুজনে আবার মানে একটি উপস্থিত থাকলে যে অপরটি উপস্থিত অপরটি অনুপস্থিত বোঝায় তা না, বরং হচ্ছে অন্য কোনো কিছু উপস্থিত থাকতে পারে। এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন পদগুলোকে আমরা বলছি বিপরীত পদ। যেমন সাদা ও কালো, সাদা শব্দটি হচ্ছে কালো শব্দটির বিপরীত, অর্থাৎ যেখানে সাদা আছে, সাদা রংটি রয়েছে, সেখানে কিন্তু কালো রংটি আমাদের থাকবে না, অর্থাৎ সাদা হচ্ছে কালোর বিপরীত। কিন্তু সাদা এবং কালো দুজনে একত্রে কিন্তু পূর্ণ ব্যক্তত্বটি প্রকাশ করছে না। অর্থাৎ আমরা যখন রঙের কথাটা বলছি তখন কিন্তু রঙের পূর্ণ ব্যক্তত্বটা কিন্তু সাদা এবং কালো এই দুটি পদ দ্বারা
পূর্ণ হচ্ছে না। যেটি সাদা নয় সেটি কিন্তু কালো না হয়ে অন্য রং হতে পারে, হলুদ বর্ণের হতে পারে, হতে পারে লাল বর্ণের, হতে পারে সবুজ বর্ণের বা নীল বর্ণের। এই কারণে সাদা এবং কালো এ দুটি হচ্ছে পরস্পর বিপরীত শব্দ, কিন্তু এ দুটি কিন্তু একত্রে সম্পূর্ণ ব্যক্তিত্ব প্রকাশ করবে না। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি এটা কি করবে, একই সাথে একই বস্তুতে থাকবে না, কিন্তু এটা কি করবে, একই সাথে একটি থাকলে অন্যটি একটি থাকলে যে অন্যটি থাকবে না এরকম নয়। অর্থাৎ এরা সম্পূর্ণরূপে ব্যক্তিত্ব প্রকাশ করতে পারছে না। এই ধরনের পদগুলোকে আমরা বলছি বিপরীত পদ। অপরদিকে আমরা যেগুলোকে বিরুদ্ধ পদ বলছি, বিরুদ্ধ পদ, বিরুদ্ধ পদটা কি করবে, এরা হচ্ছে পরস্পর বিপরীত পদ এবং একই সাথে কি করবে, পূর্ণ ব্যক্তিত্বকে প্রকাশ করবে। অর্থাৎ তারা যদি একটি একটির মধ্যে উপস্থিত থাকে তাহলে আমরা বুঝে নিব যে অপরটি হচ্ছে অনুপস্থিত, বা অপরটি যদি উপস্থিত থাকে তাহলে আমরা ধরে নিব এইটি হচ্ছে অনুপস্থিত। তো এই আমরা যেমন উদাহরণ দিতে পারি সাদা ও অসাদা, বা কালো ও অকালো, অথবা দিন ও রাত, এই ধরনের এক্সাম্পল গুলো আমরা দিতে পারি। যেখানে সাদা বিষয়টি উপস্থিত সেখানে কিন্তু অসাদা নামক, মানে সাদা এবং অসাদা এরা কিন্তু কি করছে, একসাথে পূর্ণ ব্যক্তিত্ব প্রকাশ করছে। কারণ সাদা দ্বারা আমরা তো সাদা বর্ণের বস্তুকে বোঝাচ্ছি, আর অসাদা দ্বারা আমরা বোঝাচ্ছি সাদা ব্যতীত অন্যান্য যে সমস্ত বর্ণ রয়েছে তাদের সবাইকে আমরা অসাদা বলছি। যার ফলে এরা কি করছে, দুটি পদ একত্রে পূর্ণ ব্যক্তিত্বকে প্রকাশ করছে। এই ধরনের পদগুলোকে আমরা বলছি বিরুদ্ধ পদ। অর্থাৎ পরবর্তীতে আমরা দেখব বাক্য ও যুক্তি বাক্য। বাক্য বলতে আমরা যে জিনিসটি বোঝাচ্ছি সেটি হচ্ছে, আমরা আমরা বাক্য শব্দটির অর্থ আমরা জানি। বাক্য বলতে বোঝানো হয় যখন কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি বা পদ সমষ্টি একত্রিত হয়ে আমাদের মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন আমরা তাকে বলছি বাক্য। বাক্য আমরা যদি দেখি যে বাক্য হতে পারে পাঁচ ধরনের হতে পারে। প্রথমত প্রশ্নবোধক বাক্য বা জিজ্ঞাসা সূচক বাক্য হতে পারে, যেমন তুমি কেমন আছো, বা হতে পারে ইচ্ছামূলক বাক্য, যেমন আল্লাহ তোমার মঙ্গল করুক। আবার হতে পারে আদেশমূলক বাক্য, যেমন বইটি নিয়ে এসো। আবার হতে পারে বিস্ময় সূচক বাক্য, যেমন বাহ কি সুন্দর পাখি। আবার হতে পারে হচ্ছে বিবৃতি সূচক বাক্য, যেমন আকাশ হয়ে নীল। তো এই পাঁচ ধরনের যে বাক্যগুলো রয়েছে এগুলোর প্রত্যেকটি তারাই আমাদের কি করছে, আমাদের মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করছে। আমরা কোনো বাক্য দ্বারা কাউকে আদেশ দিচ্ছি, কাউকে কোনো প্রশ্ন করছি, আবার কোনো বাক্য দ্বারা আমরা বিস্ময় প্রকাশ করছি, আবার কোনো বাক্য দ্বারা আমরা কোনো একটা কিছুর বর্ণনা প্রদান করছি। এই পাঁচ ধরনের বাক্য যেহেতু আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তাই এদের প্রত্যেককেই আমরা বলছি বাক্য। যুক্তি বাক্যের সাথে বাক্যের যে মূল পার্থক্য সেটি হচ্ছে, যুক্তি বাক্য গুলো এই পাঁচ ধরনের বাক্য গুলোর মধ্যে কেবলমাত্র বিবৃতি সূচক বাক্য গুলোই হচ্ছে যুক্তি বাক্য। অর্থাৎ যুক্তি বাক্য কি করবে, আমাদের কোনো তথ্য প্রকাশ করবে, কোনো বর্ণনা, কোনো একটা কিছু বর্ণনা দিবে, বিবৃতি দিবে। আরো সাধারণভাবে আমরা যদি বলতে যাই, যুক্তি বাক্য গুলো হচ্ছে এরকম যেগুলো হচ্ছে সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা রয়েছে। অর্থাৎ আমরা যদি বাস্তবতার নিরিখে এই যুক্তি বাক্য গুলোকে আমরা পরীক্ষা করি, তাহলে আমরা দেখবো যে এই বাক্যগুলো আমাদের হয় বাস্তবতার সাথে যদি মিলে যায় তাহলে আমরা সেগুলোকে বলবো সত্য বাক্য, অপরদিকে বাস্তবতার সাথে যদি এগুলো না মিলে যায় তাহলে আমরা সেগুলোকে বলবো মিথ্যা বাক্য। তো বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে যে মূল পার্থক্য সেগুলোর মধ্যে রয়েছে, আমরা আমরা দেখতে পাচ্ছি যে বাক্য, সকল ধরনের যুক্তি বাক্যগুলোই হচ্ছে বাক্যের অধীন। অর্থাৎ বাক্যের পরিধি হচ্ছে যুক্তি বাক্যের পরিধির চাইতে অনেক ব্যাপক। অপরদিকে যুক্তি বাক্যগুলো হচ্ছে বাক্যের একটি বিশেষ ধরন, অর্থাৎ একটি মাত্র ধরনকেই আমরা, এক ধরনের বাক্যকেই আমরা বলছি যুক্তি বাক্য। যুক্তি বাক্যগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে দেখব যে সেটার একটা নির্দিষ্ট একটা আকার রয়েছে, যেমন উদ্দেশ্য, বিধেয় এবং দুটোর মাঝে হচ্ছে সংযোজক। বাক্যের কিন্তু এ ধরনের নির্দিষ্ট কোনো আকার আকৃতি বা গঠন বা বৈশিষ্ট্য নেই। বাক্যগুলোর মূল কথাই হচ্ছে মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করা, যার ফলে কেবলমাত্র একটি বা দুটি শব্দ দ্বারা যেমন বাক্য হতে পারে মনের ভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশ করে, আবার অনেকগুলো শব্দ একত্রিত হয়েও বাক্য গঠিত হতে পারে।
আমরা যদি দেখি যে বাক্য হতে পারে তিন ধরনের কালে, যেমন বর্তমান, ভবিষ্যৎ এবং হচ্ছে অতীত, কিন্তু যুক্তি বাক্যগুলো আমাদের সব সর্বদাই হবে হচ্ছে বর্তমান কাল নির্দেশক। আবার আমরা যদি আরো পার্থক্য দেখি তাহলে দেখব যে হচ্ছে যুক্তি বাক্য কে কি করতে পারে, সর্বদা বাক্য ভাষার একক বা সরলতম মাত্রা বলে আখ্যায়িত করা যায়, কিন্তু কারণ এর মাধ্যমে কি করে মানুষ মনের ভাবটিকে সম্পূর্ণরূপে প্রকাশ করে, কিন্তু যুক্তি বাক্য বাক্য হচ্ছে চিন্তার একক, অর্থাৎ হচ্ছে আমাদের কি করছে চিন্তার যে সরলতম মাত্রা রয়েছে সেটিকে প্রকাশ করছে যুক্তি বাক্য। আর আরেকটি পার্থক্যের কথা যদি আমরা বলতে পারি সেটি হচ্ছে যুক্তি বাক্যগুলো কিন্তু বা বাক্যগুলোতে কিন্তু অবশ্যই গুণ এবং পরিমাণ সুনির্দিষ্ট থাকে, অর্থাৎ আমাদের যুক্তি বাক্যগুলো এরকম হবে যে এগুলো হচ্ছে গুণ এবং পরিমাণকে পরিমাণ দ্বারা প্রকাশিত হবে। যেমন আমরা বলছি যে হচ্ছে সকল মানুষ হয় মরণশীল, এখানে পরিমাণ হচ্ছে সকল মানুষ, অর্থাৎ আমাদের কি করছে সবগুলো মানুষকে ইনক্লুড করছে। আবার গুণ হচ্ছে এটি হচ্ছে সদর্থক, যেটি কি করছে সকল মানুষ যে মরণ মানুষ যে মরণশীল সেই কথাটিকে এখানে স্বীকার করে নেওয়া হয়েছে, অর্থাৎ হাবাচক বাক্য। তো এই গুণ এবং পরিমাণ এই উভয়টি কিন্তু যুক্তি বাক্যগুলোকে অবশ্যই উল্লেখ করতে হয়, বাক্যের ক্ষেত্রে কিন্তু এরকম ধরা বাঁধা কোনো নিয়ম নেই। এগুলোই হচ্ছে বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে পার্থক্য। তবে আমরা যদি এক কথায় বলতে পারি যে সকল ধরনের যুক্তি বাক্যই কিন্তু বাক্য, কিন্তু সকল ধরনের বাক্য কিন্তু যুক্তি বাক্য নয়। পরবর্তীতে আমরা আসি যুক্তি বাক্য এবং হচ্ছে অবধারণ। অবধারণ এবং যুক্তি বাক্যের মধ্যে কি পার্থক্য বা কি সম্পর্ক রয়েছে? অবধারণ হচ্ছে মূলত চিন্তার ক্ষুদ্রতম একক, অর্থাৎ আমরা কি করছি আমাদের যে বিষয়টি আমরা চিন্তা করছি মনে মনে, অর্থাৎ মনে মনে আমরা যখন দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করছি বা কোনো বিষয়ের মধ্যে আমরা কোনো কিছু স্বীকার করছি বা অস্বীকার করছি সেটিকে বলা হচ্ছে অবধারণ। যেমন চিনি হয় মিষ্টি, এখানে চিনি এবং মিষ্টি এই দুটি হচ্ছে দুটি পদ, তো চিনির সাথে আমরা যখন মিষ্টি নামক পদটির সম্পর্ক স্থাপন করছি তখন এই যে চিন্তাটা আমাদের মনের মধ্যে আছে বা চিন্তার মধ্যে রয়েছে সেটিকে আমরা বলছি অবধারণ। অপরদিকে আমরা যখন এই চিন্তাটিকে ভাষার মাধ্যমে প্রকাশ করছি তখন সেটি হয়ে যাচ্ছে যুক্তি বাক্য, অর্থাৎ অবধারণ হচ্ছে যুক্তি বাক্যকে যতক্ষণ না পর্যন্ত আমরা ভাষায় প্রকাশ করছি ততক্ষণ পর্যন্ত আমাদের মানসিক যে প্রক্রিয়া দুটি পদের মধ্যে সম্পর্ক স্থাপনের যে মানসিক প্রক্রিয়া সেটিকে আমরা বলছি অবধারণ। অপরদিকে এই মানসিক প্রক্রিয়াকে যখন আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করছি, অর্থাৎ অবধারণটিকে যখন আমরা বিবৃতির মাধ্যমে ভাষার মাধ্যমে আমরা বাস্তব একটা রূপ দিচ্ছি তখন সেটি হয়ে যাচ্ছে আমাদের যুক্তি বাক্য। যুক্তি বাক্য এবং অবধারণের মধ্যে এই কারণেই একটি বিশেষ সম্পর্ক রয়েছে। এরপর আমরা দেখি যুক্তি বাক্যের গঠন। যুক্তি বাক্য আমরা প্রথমেই দেখেছি আমরা কিন্তু সব ধরনের বাক্যকে যুক্তি বাক্য বলতে পারছি না, আমরা কেবলমাত্র বিবৃতিমূলক বাক্যগুলোকে যুক্তি বাক্য বলছি। তবে এই বিবৃতি বাক্যমূলক বাক্যগুলোকেও আমরা আমাদের যুক্তি বাক্য হওয়ার জন্য একটি নির্দিষ্ট কাঠামো অনুসরণ করতে হয়। আমাদের এই নির্দিষ্ট কাঠামোটি রয়েছে উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজকের সমন্বয়ে গঠিত। আমাদের যুক্তি বাক্যের গঠনটা হবে এরকম, উদ্দেশ্য যোগ সংযোজক যোগ বিধেয়। অর্থাৎ আমাদের যেটা বলছি সংযোজক, আমরা এখানে যেটা বলছি যে উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয় এই তিনটির সমন্বয়ে হচ্ছে আমাদের কোনো একটি যুক্তি বাক্য গঠিত হবে। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে মানুষ হয় মরণশীল, এখানে মানুষ হচ্ছে উদ্দেশ্য,
হয় হচ্ছে সংযোজক, অপরদিকে মরণশীল হচ্ছে বিভেদ। উদ্দেশ্য বলতে আমরা যেটিকে বোঝাচ্ছি, উদ্দেশ্য হচ্ছে যে অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টির মাধ্যমে একটি যুক্তিবাক্য কোনো কিছু কোনো একটি যুক্তিবাক্যে কোনো কিছুকে স্বীকার বা অস্বীকার করা হয় সেই শব্দ বা শব্দ সমষ্টিকে উদ্দেশ্য বলে। অর্থাৎ কোনো যুক্তিবাক্যের বাক্যর বা যে পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় কোনো বা কোনো বা তার যে গুণাবলী প্রকাশ করা হয় সেটিকেই বলা হচ্ছে উদ্দেশ্য। অপরদিকে বিধেয় হচ্ছে কোনো বাক্যের উদ্দেশ্য সম্পর্কে অর্থাৎ যে দোষ গুণ অবস্থা এগুলো প্রকাশ করা হয়। অর্থাৎ যে অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টির মাধ্যমে একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় সেগুলোকেই বলা হয় হচ্ছে আমাদের বিধেয়। এই উদ্দেশ্য এবং বিধেয় এই দুটির মাঝখানে যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে সংযোজক। তো এই সংযোজকটি কি ধরনের হবে? সংযোজকটি হচ্ছে যে শব্দটি, অর্থাৎ এটি একটি এমন একটি শব্দ যেটি দ্বারা কি করবে, উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে কোনো কিছু স্বীকার বা অস্বীকার বোঝাবে। অর্থাৎ যে শব্দ দ্বারা কি করা হয়, উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে কোনো সম্পর্ক কোনো সম্পর্কের স্বীকৃতি বা অস্বীকৃতি দেওয়া হয় সেটিকে আমাদের বলা হয় সংযোজক। অর্থাৎ আমরা যদি সংযোজকের প্রকৃতির দিকে লক্ষ্য রাখি তাহলে দেখা যাবে যে স্বীকৃতি এবং অস্বীকৃতি এই দুই ধরনের হতে পারে। অর্থাৎ আমরা এখানে যদি দেখি হয় এই শব্দটি কিন্তু কি করছে, মানুষ সম্পর্কে মরণশীলতা গুণকে স্বীকার করে নিচ্ছে, অর্থাৎ স্বীকৃতি দিচ্ছে। অপরদিকে আমরা যদি দেখি কোনো মানুষ নয় নিখুঁত, এখানে কি করছে, এখানে সংযোজকটি দ্বারা কি করা হচ্ছে, কোনো একটি অস্বীকার করা হচ্ছে নয়। অর্থাৎ আমাদের সংযোজকের প্রকৃতির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে সংযোজক হবে স্বীকৃতিবাচক অথবা অস্বীকৃতিবাচক, অর্থাৎ সংযোজকটি প্রকাশিত হবে হয় অথবা নয় দ্বারা। এদিক থেকে আরেকটা প্রশ্ন আসে যে সংযোজক কি সর্বদা হয় এবং নয় এই এই জাতীয় শব্দ দ্বারা প্রকাশিত হবে কিনা, অর্থাৎ সংযোজক কি সর্বদা বর্তমান কালের হবে কিনা, এটি নিয়ে কিছু মত পার্থক্য রয়েছে। তবে মত যেহেতু আমাদের বিবৃতি সূচক বাক্যগুলো দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে বিবৃতি সূচক বাক্যগুলো আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ যে কোনো কালেরই হতে পারে। তাহলে পরে হচ্ছে সংযোজকটি আমরা কোন কালের দেখব, এখানে যে বিষয়টি লক্ষণীয় বা অধিকাংশ যুক্তিবিদ যে বিষয়ে মত প্রদান করেছেন সেটি হচ্ছে সংযোজককে সর্বদা বর্তমান কালে উল্লেখ করতে হবে। অর্থাৎ আমাদের যে সংযোজকটি আমরা প্রকাশ করবো, অর্থাৎ মানুষ হয় মরণশীল অথবা কোনো মানুষ নয় নিখুঁত, এই যে এই যে হয় এবং নয় এই যে সংযোজকটি এগুলো আমাদের সর্বদা বর্তমান কালের রূপ দিতে হবে। অর্থাৎ আমাদের বাক্যটি যদি অতীত বর্তমান বা ভবিষ্যৎ যে কোনো কালেরই তথ্য প্রকাশ করুক না কেন আমাদের সংযোজকটি সর্বদা আমাদেরকে হবে হচ্ছে বর্তমান কালের, এটি হচ্ছে সংযোজকের একটি বিশেষ বৈশিষ্ট্য। অর্থাৎ আমাদের যুক্তিবাক্যের সংযোজক হবে সর্বদা বর্তমান কালে। এরপর আমরা যদি দেখি যে যুক্তিবাক্যে এই সংযোজকের ভূমিকাটা এই সম্পর্কে আমরা বলতে পারি যে সংযোজকের মূল যে ভূমিকা সেটি হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে একটি সম্পর্ক তৈরি করে দেওয়া। অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় যে দুটি পদ রয়েছে এই দুটি পদের পরস্পর সম্পর্কে পরস্পর যে সম্পর্ক তৈরি বা একটি সম্পর্ক আরেকটি স্বীকার বা অস্বীকার করে দেয়া, এটিই হচ্ছে সংযোজকের মূল ভূমিকা। তো সংযোজক যে বাক্যের দিক থেকে চিন্তা করলে আমরা দেখি যে সংযোজক হচ্ছে একটি শব্দ, কিন্তু বা হচ্ছে শব্দের দিকে যদি আমরা লক্ষ্য করি শব্দের দিক থেকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে হয় কিন্তু একটি শব্দ, কিন্তু হয় কিন্তু যুক্তি বাক্যের দিক থেকে লক্ষ্য করলে এটি কোনো পদ নয়, বরং এটি হচ্ছে সম্পূর্ণরূপে একটি সম্পর্ক স্থাপনকারী সংযোজক। এটা ব্যতীত যুক্তিবাক্যে এর আর কোনো ভূমিকা বা এর আর কোনো অর্থ নেই। যুক্তিবাক্যে পদ কেবলমাত্র দুটি হবে, একটি হচ্ছে উদ্দেশ্য এবং অপরটি হচ্ছে বিধেয়। এরপর যদি আমরা সুপ্রিয় শিক্ষার্থী আমরা আমাদের আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করব। আমাদের আজকের ক্লাসে আমরা যে যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো আমরা আরেকবার একটু দেখি। আজকের ক্লাসে আমরা প্রথমে আলোচনা করেছি
পদের প্রকারভেদ নিয়ে পদের প্রকারভেদের আমরা পূর্ববর্তী ক্লাসে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি বর্তমান ক্লাসে আমরা সেটার ধারাবাহিকতায় আরো চারটি প্রকার নিয়ে আলোচনা করেছি একটি হচ্ছে যাত্রার্থ পদ যাত্রার্থ পদ বলতে আমরা বুঝিয়েছি যে পদগুলি সমূহে ব্যক্তার্থ এবং যাত্রার্থ উভয় ধরনের দিক থাকবে সেটিকে আমরা বলেছি যাত্রার্থ পদ অপরদিকে অযাত্রার্থ পদ হচ্ছে যে যদি শুধুমাত্র সংখ্যার দিক বা গুণের দিক প্রকাশ করে তাহলে সেটিকে আমরা বলেছি সেটি হচ্ছে অযাত্রার্থ পদ আমরা আরো দুটি প্রকার নিয়ে আলোচনা করেছি পদের সেটি হচ্ছে একটি হচ্ছে বিপরীত পদ অপরটি হচ্ছে বিরুদ্ধ পদ বিপরীত পদ বলতে আমরা যেটিকে বোঝাচ্ছি যে যখন দুটি পদ পরস্পরের বিপরীত কিন্তু তারা একত্রে কি করছে না ওই পদে পূর্ণ ব্যক্তার্থ প্রকাশ করছে না তখন সেটিকে আমরা বলবো হচ্ছে বিপরীত পদ যেমন সাদা ও কালো এরা পরস্পরের বিপরীত পদ কিন্তু এরা পরস্পরে কিন্তু একটি ওই ওই যে পদের প্রকাশ তার কিন্তু পূর্ণ ব্যক্তত্ব প্রকাশ করছে না যেমন রং রঙের যে যে ইগুলো রয়েছে প্রকারগুলো রয়েছে তার মধ্যে সাদা এবং কালো পরস্পরের বিপরীত কিন্তু যে বস্তুটি হচ্ছে সাদা সেটি কালো যে বস্তুটি সাদা নয় সেটি কালো না হয়ে অন্যান্য রঙেরও হতে পারে এই কারণে এরা পরস্পর বিপরীত বিপরীত পদ অপরদিকে বিরুদ্ধ পদ যেগুলোকে বলছি আমরা সেগুলো হচ্ছে তারা পরস্পর বিপরীত দুটি পদ এবং তারা একত্রে কি করবে পূর্ণ ব্যক্তত্ব প্রকাশ করবে যেমন সাদা এবং অসাদা এই দুটি পদ হচ্ছে পরস্পরের বিপরীত বিরুদ্ধ পদ কারণ যে পদটি হচ্ছে সাদা নয় যে পদটি হচ্ছে সাদা নয় সেটি অবশ্যই অসাদা এই অসাদার মধ্যে অপরাপর যে পদগুলো রয়েছে সেগুলো সবগুলোই হচ্ছে বর্তমান এরপর আমরা আলোচনা করেছি বাক্য এবং যুক্তি বাক্য নিয়ে আমরা দেখেছি বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে পার্থক্য সুস্পষ্ট রয়েছে যে কোনো ধরনের বাক্যকে আমরা কিন্তু যুক্তি বাক্য বলছি না বাক্য হচ্ছে যখন আমাদের মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করা হয় তখন সেটিই হচ্ছে বাক্য অপরদিকে যুক্তি বাক্য কেবলমাত্র মনের ভাব প্রকাশ করেই আমাদের ক্ষান্ত দেয় না বরং এটি কি করছে এটি আমাদের একটি বিশেষ ধরনের তথ্য প্রকাশ করছে এগুলো কি বাস্তবতা নিরিখে এগুলো সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা রাখছে সেই সমস্ত বাক্যগুলোকে আমরা বলছি যুক্তিবাক্য যুক্তিবাক্যগুলো হচ্ছে বাক্যের প্রকারভেদগুলোর মধ্যে বিবৃতিমূলক যে বাক্যগুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি যুক্তিবাক্য এরপর আমরা দেখেছি যুক্তিবাক্য এবং অবধারণের মধ্যে সম্পর্ক অবধারণ হচ্ছে চিন্তার সরলতম রূপ যেখানে কি করা হচ্ছে দুটি পদের মধ্যে বা একাধিক পদের মধ্যে কি করছে সম্পর্কের সম্পর্ক স্থাপন করা হচ্ছে অর্থাৎ যুক্তিবাক্যের মানসিক রূপটা হচ্ছে অবধারণ অপরদিকে যখন এই মানসিক সম্পর্কটি আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করছি তখন সেটি হয়ে যাচ্ছে যুক্তিবাক্য এরপর আমরা দেখেছি যুক্তিবাক্যের গঠন যুক্তিবাক্যের গঠনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে যুক্তিবাক্যের কিন্তু একটা নির্দিষ্ট গঠনের বৈশিষ্ট্য রয়েছে আকার রয়েছে এই আকারটি হচ্ছে উদ্দেশ্য যোগ বিধেয় যোগ সংযোজক উদ্দেশ্য যোগ সংযোজক যোগ বিধেয় অর্থাৎ একটি বাক্যের যুক্তি বাক্যের দুই প্রান্তে দুটি পদ অবস্থান করবে এবং মাঝখানে থাকবে হচ্ছে সংযোজক এই সংযোজকটি হবে হচ্ছে এখানে উদ্দেশ্য হবে হচ্ছে যে বস্তু বা হচ্ছে ব্যক্তি সম্পর্কে কোনো দোষগুণ অবস্থা বর্ণনা করা হবে সেটি অপরদিকে দোষগুণ অবস্থা অর্থাৎ সাধারণভাবে আমরা বলতে পারি গুণটি হচ্ছে বিধেয় এবং যে সংযোজকটি হবে এই দুইটি পদের মধ্যে স্বীকৃতিবাচক অথবা অস্বীকৃতিবাচক এবং সংযোজকটি আমরা আরো বলেছি যে সংযোজকটি হবে আমাদের সর্বদা বর্তমানকালের অর্থাৎ আমাদের বাক্য অতীত বর্তমান ভবিষ্যতে যাই হোক না কেন আমাদেরকে সেগুলোকে রূপান্তরিত করে নিতে হবে বর্তমানকালের রূপে তো সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব আশা করি তোমরা ক্লাসের বিষয়বস্তু বুঝতে পেরেছো যদি কোনো বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদেরকে জানাতে পারো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সামনেই তোমাদের পরীক্ষা সে অনুযায়ী প্রস্তুতি নিতে থাকো আর সবাই সুস্থ থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো সবাইকে অসংখ্য ধন্যবাদ